ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ এবং প্রতিবাদ মিছিল করেছে কয়েকটি ইসলামী সংগঠন শুক্রবার বাইতুল মোকারম জাতীয় মসজিদে ঈদের পঞ্চম ও শেষ জামাতের পর উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ফিলিস্তিনের উপর ইসরায়েলের হামলার তীব্র প্রতিবাদ জাতিসংঘকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার দাবি জানান বক্তারা এছাড়াও ইসরায়েল বিরোধী অপরাধ করেছে অভিযোগ করে আন্তর্জাতিক বিচারিক আদালতে বিচারের দাবি তোলেন বিক্ষোভকারীরা সমাবেশ শেষে বিশাল প্রতিবাদ মিছিল বের করা হয় এতে ঢাকায় বসবাসকারী কয়েকজন ফিলিস্তিন নাগরিকও অংশ নেন মিছিলটি বাইতুল মোকারম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল মোড় হয়ে বিজয়নগর হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে গত সোমবার থেকে গাজায় অব্যাহতভাবে বিমান ও স্থল হামলা চালাচ্ছে ইসরায়েল এতে এরই মধ্যে শতাধিক ফিলিস্তিনি মৃত্যু হয়েছে এ হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে চিঠি দিয়ে ফিলিস্তিনের সাথে বাংলাদেশের একাত্মতার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা